হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরা আজ কোন বিষয় নিয়ে কথা বলব। আমরা কথা বলতে চলেছি অ্যানাইলেশন বাংলাদেশ ফার্স্ট ব্যাটল রয়্যাল গেম 2021 নিয়ে। তো প্রথমে বলে নিই, আজকে ভিডিওতে আমরা কী কী কভার করতে যাচ্ছি। আমরা কভার করব প্রথমত গেম স্টোরিটা, দ্বিতীয়ত থাকবে অ্যানাইলেশন গেমের সিস্টেম রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনি পিসি, প্লে স্টেশন, এক্সবক্স, অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসও যে কোনো মানে ওয়ার্ল্ড ডিভাইসের রিকোয়ারমেন্টগুলো কী কী থাকা লাগবে আপনার গেমটি খেলার জন্য, পুরো বিষয়টি কভার করব। তিন নম্বরে থাকছে আমাদের অ্যানাইলেশন গেম বাংলাদেশের রিলিজ ডেটটা, কবে থেকে আমরা এটাকে খেলতে শুরু করব বা খেলতে পারবো বলে আশা করছি। চার নম্বরে থাকছে আমাদের অ্যানাইলেশন গেমের ল্যাঙ্গুয়েজগুলো, কী কী ল্যাঙ্গুয়েজ থাকবে। পাঁচ নম্বরে আছে আমাদের অ্যানাইলেশন গেম ম্যাপ ডিটেলস, অর্থাৎ আমাদের ম্যাপটার ডিটেলসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপরে থাকবে হচ্ছে কি আমাদের অ্যানালেশন গেম ক্যারেক্টার, সর্বশেষে থাকবে ক্যারেক্টারগুলো, প্রত্যেকটা ক্যারেক্টারের নেম, অর্জিন এবং পাওয়ার সম্বন্ধে থাকবে। এবং সর্বশেষ যেটা সাত নম্বরে থাকবে সেটা হচ্ছে কার এবং গান কালেকশনগুলো। এবং এখানে আমি যতদূর জানতে পেরেছি বিভিন্ন ইমোটগুলোও থাকবে, সেগুলো কভার করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট রয়েছে, আমার চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন গেমের আপডেট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক, প্রথমে রয়েছে আমাদের গেম স্টোর। তো গেম স্টোরে দেখা যায় তাদের একটি ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে যে এইটি একটি সিভিল ওয়ার টাইপের একটি গেম। এখানে ভিন্ন পৃথিবীর বাইরের জগৎ থেকে কিছু এলিয়েন চলে এসেছে এবং এলিয়েনগুলো যারা কিনা এলিয়েন যে লিডার আছে তার নাম হচ্ছে ডার্কসিড, সে তার সেনাবাহিনী নিয়ে এখানে এসে আমাদের প্ল্যানটাকে দখল করে এবং সে তার দুষ্টু পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। তো সেইখান থেকে আমাদের যে হিরোরা আছে বা আমরা সেখান থেকে সে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমাদের প্ল্যানটাকে আবার মানে কী বলে টেরোরিস্ট মুক্ত করবো এই টাইপের। তো মোটামুটি কিন্তু একটি রহস্যজনক গেমের মতোই এটা মনে হচ্ছে। এবং এখানে আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু আপনি আপনার টিমমেট সহ খেলতে পারবেন বিভিন্ন ফ্রেন্ডদের মাধ্যমে, ফাইভ ভার্সেস ফাইভ, 60। তো মানে কি 60 জন মেম্বার একসাথে খেলতে পারবে, আপনি লাইটের মতো বলা যায়। এবং এখানে কিন্তু আপনি ওখানে লাইটে কিন্তু ছিল 4, এখানে থাকবে হচ্ছে কি 5 ভার্সেস 5, ঠিক আছে। এবং টিডিএম খেলতে পারবেন, এইসব বিষয়ে মোটামুটি এই গেমটাকে কাভার করা যায়। হ্যাঁ, তো স্টোরি এটুকু রয়েছে, এর পরবর্তীতে আমরা চলে আসবো পরবর্তী পার্টে। গেম খেলার জন্য আপনার কী কী সেট আপ বা রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে সেটার দিকে, ঠিক আছে। তো গেম খেলা বা পিসি রিকোয়ারমেন্টগুলো যদি আমরা দেখি এক এক করে সবগুলো আমরা দেখার চেষ্টা করবো। এবং প্রত্যেকটা কিন্তু আমি তাদের ভেরিফাইড পেজ থেকে নিয়েছি, তো সব ইনফরমেশনগুলো তো আপনারা দেখুন। প্রথমে যদি আপনি অ্যানালাইশনের পিসি রিকোয়ারমেন্ট চান, তো ইউ নিড টু মিনিমাম ইন্টারনাল 4i3 প্রসেসর দরকার হবে আপনার এটা খেলার জন্য। এবং উইন্ডোজ 7 থেকে আপনি আপডেট পর্যন্ত খেলতে পারবেন। ইউ নিড টু 6 GB র্যাম গ্রাফিক্স কার্ড, ঠিক আছে। এবং আরও যা যা লাগবে আমি বিস্তারিত সবই আপনাদের বলে দিচ্ছি। তো এখানে দেখেন একটু আপনারা দরকার হলে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, 4i7 পর্যন্ত খেলা যাবে। এবং আর 8 GB র্যাম হলে আরও ভালো, গ্রাফিক্স থাকতে হবে আপনার GTX 1050 অর্থাৎ 1050-এর মতো। তারপর সে ভার্সন মনে করেন ভার্সন 11টা হলে হবে, নেটওয়ার্ক ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন হলে চলবে, স্টোরেজ মিনিমাম 25 GB অ্যাভেলেবেল স্পেস থাকতে হবে, ঠিক আছে। এরপরে চলে যাই আমরা মোবাইল রিকোয়ারমেন্টে। মোবাইল রিকোয়ারমেন্টে দেখা যাচ্ছে আমরা এখানে অর্থাৎ যারা তারা যেটা বলতে চাচ্ছে যারা টু মোবাইল ভার্সন ইন অ্যানাইলেশন গেম, তো দুইটা মোবাইলের ভার্সনে রয়েছে, ওয়ান অফ নর্মাল অ্যান্ড আনাদার ইজ লিটল ভার্সন, ঠিক আছে। তো ইফ ইউ ওয়ান্ট টু প্লে ওয়ান দ্য মোবাইল ভার্সন ইউ নিড টু 2 GB র্যাম অ্যান্ড থেকে 8 GB র্যাম পর্যন্ত, ঠিক আছে। এবং ওএস বা ওএস মিনস হচ্ছে আওয়ার অপারেশন সিস্টেম, ঠিক আছে। এখান থেকে আপনি লাইফ অ্যান্ড দ্য লিটল ভার্সন ইউ জাস্ট নিড 1 GB র্যাম, ঠিক আছে। তো মানে এটা যে বলতে চাচ্ছি যে মোবাইল যে ভার্সনটা রয়েছে এটা কিন্তু পাবজি এবং পাবজি মোবাইল লাইটের মতো দুইটা ভার্সন নিয়ে আসছে। তো যেটা হাই গ্রাফিক্স রয়েছে সেটা খেলার জন্য অবশ্যই মানে কমপক্ষে আপনার 2 GB র্যাম থেকে শুরু করে
8 GB RAM পর্যন্ত হলেই চলবে, বা 2 GB থেকে আপনি খেলতে পারবেন মোট কথা। এবং লাইটের জন্য, লাইটের ক্ষেত্রে যেটা রয়েছে আপনি সেটার ক্ষেত্রে আপনার 1 GB RAM হলেও আপনি খেলতে পারবেন। ওএস সিস্টেম 7 থাকতে হবে, মানে আপনার অপারেশন সিস্টেম 7 থেকে শুরু করে আপনি খেলতে পারবেন, ঠিক আছে। তো এই গেল হচ্ছে গিয়ে আপনার মোবাইল রিকোয়ারমেন্ট বা অ্যান্ড্রয়েডের রিকোয়ারমেন্টগুলো। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে পাই আমরা জেনারেশন আইফোনের জন্য, আইফোনের জন্য মোটামুটি 1 GB RAM থেকে শুরু। তো আইফোন ম্যাক্সিমাম আইফোনেই খেলতে পারবো, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল না, সো সেটা আমি একটু অ্যাভয়েড করে গেলাম। তো এর পরবর্তীতে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে টপিক্সটা আমাদের রয়েছে রিলিজ ডেট। হ্যাঁ, তো রিলিজ ডেটে অ্যানালাইজেশন গেমের যে রিলিজ ডেটটা রয়েছে 30 April তারা এটাকে রিলিজ করতে যাচ্ছে। হ্যাঁ, তো তার জন্য আমাদের কিন্তু অবশ্যই কিন্তু আপনার প্রি রেজিস্ট্রেশন করে রাখলে অবশ্যই আগে আগে আপনি এটা পেয়ে যাবেন। এবং কীভাবে প্রি রেজিস্ট্রেশন করবেন সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে বক্সে দিয়ে রাখবো। একদম ইজিলি আপনি ওখানে ক্লিক করে জাস্ট, আপনার যদি জিমেল লগ ইন থাকে আপনি জাস্ট প্রি রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন, একদম সিম্পল। তো আমরা বলতে পারি যে অ্যানালাইজেশন গেমটি আমরা 30 April পেতে চলেছি। এর পরবর্তীতে আমাদের যে ধাপটি রয়েছে এদের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তারা তাদের ওয়েবসাইটে যেটা প্রকাশ করেছে আমি পেয়েছি যে বাংলা তো থাকবে, যেহেতু আমাদের বাংলাদেশি গেম, তো আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটি ইউজ করতে পারবো। এবং এখানে যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড গেমটি থাকবে, সেই ক্ষেত্রে আমরা আরও বিভিন্ন ধরনের ভাষা যেমন ইংলিশ, হিন্দি এগুলো তারা অ্যাড করবে বলে আমরা জানতে পেরেছি। এবং প্রত্যেকটা ব্যানার বা গাড়ির হিসেব জন্যগুলো কিন্তু তারা বাংলাদেশি পোস্টার ইউজ করবে, ব্যানার ইউজ করবে সব, এবং আর্টিকেলগুলো জাস্ট বাংলায় থাকবে, ঠিক আছে। জাস্ট ভেবে নিন যে কতটা ওয়াসম হতে চলেছে গেমটি, কারণ ওই প্রথম আমরা কোনো গেম ব্যাটল রয়্যাল গেম খেলছি যেখানে পোস্টারিং দেওয়াল গাড়ির নেম এবং আমাদের দেশের ফ্ল্যাগ সবগুলোই আমরা পেতে চলেছি। তো এটা কিন্তু আমাদের জন্য একটি এক্সট্রা মানে খুবই মানে আনন্দের ব্যাপার। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি তো এটার দ্বিতীয় পার্টটি করবো আজ এ পর্যন্তই। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। এর পরবর্তী ভিডিওতে আমি যে বিষয়গুলো কভার করবো পার্ট টুতে থাকবে হচ্ছে ম্যাপ ডিটেলস এবং ক্যারেক্টার ডিটেলসগুলো এবং চার্ট এবং গান কালেকশনগুলো। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আজকের মতো এখানে, টাটা, গুড বাই।